চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে 2-1 গোলে হারিয়ে স্প্যানিশ কোপা দেলের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তাল্লা স্টেডিয়ামে ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়া খেলতে নেমেও ম্যাচের 11 মিনিটে ডি মারিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল। গোল শোধে মারিয়া হয়েও প্রথমার্ধে জালের ঠিকানা পায়নি মেসি, নেইমার, ফেব্রিগান, ইনিয়েস্তারা। 68 মিনিটে কর্নার থেকে বার্তা ম্যাচে সমতা ফেরান। 90 মিনিটের খেলা যখন অমীমাংসিত থেকে যাবে মনে হচ্ছিল, বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেল তখন রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করে। তাতে সপ্তমবারের মতো কোপা দেলের ফাইনালে এল ক্লাসিকোতে 4 বার শিরোপা জেতার গৌরব অর্জন করে গ্যালাকটিকোরা। 2 বছর আগে এই মাঠেই টুর্নামেন্টের ফাইনালেও বার্সাকে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। Got to be careful there.